তো এই যে দেখো আহিল কান্নাকাটি করছে, কি হয়েছে? কে চলে গেছে? চলে গেল, সেজন্য কান্না করছো? কই তাকাও এদিকে, তাকাও, কই দেখে দেখে এইদিকে তাকাও, কান্দে না সোনা, তাকাও 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 আমার দিকে, কেঁদো না হবে, আবার আসবে মুন্না মামা। না কাঁদে না, তোমাকে আমি মজা দেব। মুন্না মামাকে আসতে বলবো, এক্ষুনি আসতে বলবো। তো এই যে দেখো মুন্না চলে গেছে বলে আমি তো বললাম তোমাদের এর আগের ভিডিওতে যে জানি না ঘুম থেকে উঠে কি রিয়াকশন দেবে। তো উঠে ধরো প্রথমে এই ঘরে এসেছে, এই যে এই ঘরে আমি বসে আছি, এসে যখন দেখতে পাইনি কান্না শুরু করেছে। ও ভাবছিল হয়তো থাকবে, তো এই যে ওকে জানালায় তুলে দিলাম, এই যে বাচ্চারা খেলছে, ও যাতে দেখে কান্নাটা থামায়। তো এই যে দেখছে বসে, তাকাও আহিল বেটা, তাকাও তাকাও আমার দিকে, তোমাকে আজ আমি মজা দেবো, ঠিক আছে? হ্যাঁ 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 আসবে, ঠিক আছে, পরে আসবে, ঠিক আছে, ঠিক আছে আসবে। তো চলো ওকে আমি সামলাই। তো দেখতে পেলে ঘুম থেকে উঠে আহিলের মনটা একটু খারাপ ছিল, একটু কান্নাকাটিও করছিল, বাচ্চা হলে এরকম হয়। তো যাই হোক, ওকে ভোলানোর জন্য এই যে দেখো এটাই নিয়েছি, এটা ও ভীষণ পছন্দ করে, এর আগে খেয়েছিল, তোর পাপা সেই যে এনে দিল, তো আমি লুকিয়ে রেখেছিলাম। তো এটা দিলে আশা করি খুশি হয়ে যাবে। ওকে এখনও ভাত খাওয়াইনি, ওকে এই যে জানালাতেই বসিয়ে দিয়েছি, জামা কাপড় যা যা পরানোর পরিয়ে দিলাম, এই যে পায়ের তলে পাতা এটা এখানে পেতে দিয়েছে, আর আহিলের জন্য এনেছি সারপ্রাইজ। কি আছে বলো? কিন্ডার জয় আছে, কিন্ডার জয় আছে, তো দেখে নিয়েছে। তো এই যে তুমি খুশি হয়েছো? তাকাও এইদিকে, তাকাও। আর তুমি কান্না করবে? না। মুন্না মামা গিয়েছে আর বলবে বাড়ি? না। তো যাই হোক আর বলবে না, চলো বাচ্চা এটা পেয়েও সব ভুলে গেছে, চলো ও এটা খেয়ে নি, একটু পরে ওকে আবার ভাতও খাইয়ে দেবো, পরে আবার আসবো, টাটা। আরে এই যে ওর গালটা দেখো, এই যে কিসে যে ছিঁড়েছে মুখের এই জায়গাটা, নোকে ছিঁড়েনি, কেননা নোক ওর দুদিন আগে আমি কেটেছি। এই যে পুরো হাত দেখো, একটুও নোক নেই, অথচ কালকে ঘুম থেকে ওঠার পর কাল সকাল থেকে দেখছি এই জায়গাটা ছিঁড়ে দিয়েছে কিসে। তো যাই হোক চলো। তো এই যে দেখো আহিল কিন্ডার জয়টা খাচ্ছে, স্পুন দিয়ে খাও, স্পুন দিয়ে। আর ওর সঙ্গে পেয়েছে দেখো কি দারুণ একটা খেলনা, এটা কি কুকুর না খরগোশ যাই হোক, এটা না মানে খোলা খোলা থাকে, জয়েন্ট করতে হয়। তো এর আগের বারও একটা পেয়েছিল, তো আমি জানতাম না যে ওটা কিভাবে জয়েন্ট করতে হয়। এই যে দেখো একটা ডেমো দেওয়া থাকে, এক দুই করে পরপর সাজিয়ে লেখা থাকে কিভাবে করতে হয়। তো এই যে কাগজটা দেখে দেখে আমি সুন্দর মিলিয়ে দিয়েছি, তো সেম এই জিনিসই পেয়েছে। তো এর আগেরটা না ফেলে দিয়েছি করতে পারিনি বলে। তো চলো, দারুণ আহিলের একটা খেলনা হয়ে গেছে, দেখো কি পেয়ারা সব দেখতে, কি দারুণ দেখতে, কি তুমি খুশি? ও ভাবে না, স্পুন দিয়ে চলো আমি খাইয়ে দিচ্ছি। তো হ্যালো গাইস, এই যে দেখো আহিল কান্না করছে, কই মুখ তোলো, কি হয়েছে বলো, কেন কাঁদছো? আমি পাপার সঙ্গে কথা বলি তাই। পাপার সঙ্গে কথা বলনি, বললা যে কথা? এক্ষুনি তো ফোন রাখলে। তো এই যে ওর পাপা ফোন করেছিল, তা প্রায় আধ ঘন্টা এক ঘন্টা ধরে কথা হলো, ও তো চুপ করে বসে না, ধরো ওকে ডাকছে আহিল আহিল, মানে খেলা করছে, এসে হয়তো একবার কথা বলছে। তো যেই না ফোন রেখে দেব আজ বলে নাই, প্রত্যেক দিনই তখন বলবে আমি পাপার সঙ্গে কথা বলিনি, এই বলে কান্না শুরু করবে। আজও সেম তার ব্যতিক্রম হয়নি, পাপার সঙ্গে আর কথা বলতে হবে না আবার সকালে। ঠিক আছে আবার সকালে, কি বলবি পাপাকে? কেমন আছো, কি খেয়েছো, কি করছো, ওগুলো বলবি? তো ঠিক আছে চল আবার লাগিয়ে দিই ফোন। ঠিক আছে। হে গাইস গুড মর্নিং, তো এই যে বাইরেটা দেখো কি সুন্দর ঝলমলে রৌদ্র, আর বাতাসও বইছে, প্রয়োজন আছে, প্রচণ্ড গরম লাগছে, তো জানালাটা খুলে রেখেছি না, সুন্দর বাতাস আসছে। আর এখানে বসিয়েছি চা, আর এখানে বসিয়েছি ভাত, মানে দুই ওভেন আর অফ যাবে না, একদম কন্টিনিউ চলতে থাকবে। তার আগে তোমরা ঘড়িটা দেখে নাও, এই যে 10:05, তো আমার ওঠা 10-15 মিনিট হয়েছে। উঠে শুধু আমি আহিলের জামা কাপড়গুলো ভিজিয়েছি আর বসিয়েছি রান্না। এখন না আমার ওভেন দুটো কন্টিনিউ চলবে, তো দেখো সব রেডি রয়েছে হাতের কাছে। এই আহিলের জন্য করব লাল শাক, এটা তো কেটে কুটে রেডিই থাকে। আর এখানে একটা প্যাক বানিয়েছি, এটা বেসন হানি, তারপরে কাঁচা দুধ রয়েছে,
এই সমস্ত দিয়ে প্যাকটা বানানো রয়েছে। এখানে একটা ভিটামিন সি ক্যাপসুলও দিয়ে দেব। মানে এই কদিন ধরে না স্ক্রিনটা কেন জানি না এত ড্রাই হয়ে গেছে, সে বহরমপুর থেকে এলাম তারপর থেকে তো স্ক্রিনে প্যাক লাগানো মানে দরকার, খুব দরকার, তো সেই কারণে রেডি করে রাখলাম। আর এখানে তো দুধ রয়েছে, মানে চা বানানোর পর ওইটুকু অবশিষ্ট রয়েছে। আর এখানে জল গরম করব। কালকে রাত্রে কি হয়েছে বলো তো, আহিলের জন্য জল নিয়েছি, নিয়ে যে ফ্ল্যাক্সটা এভাবে রেখেই ঘুমিয়ে গেছি, তো এখন সকালে এসে দেখছি ফ্ল্যাক্সের এই অবস্থা, কিন্তু অনেকটা জল রয়েছে। তো আমি ভাবলাম এগুলো তো ফোটানোই, জল তো ফেলবো না, অল্প করে গরম করে এর সঙ্গে মিশিয়ে দেব। এই যে ভাতও অলরেডি প্রায় হয়ে এসেছে। আর করব এই যে ভুড়িটা দেখছো, তো এটাই জাল করব, কেননা এই এত বড় কড়াই ধরো ফ্রিজে রাখতে গিয়ে পুরো একটা ট্রে দখল করে নিচ্ছে, আমার খাবার দাবার রাখার অসুবিধা হচ্ছে। তো ভাবলাম জাল করে এই ছোট্ট এটাতে মানে শিফট করে নেব, এটাতে জালও করা যাবে, এটা অ্যালুমিনিয়ামের। আর অনেকটা ভুড়ি ফুরিয়ে গেছে, ধরো 1.5-2 কিলো মতো তো শেষ হয়ে গেছে, আর হয়তো অর্ধেকটা আছে, তো এটাতে এখন নিশ্চিন্তে এটে যাবে। তো এই কাজগুলো করব একে একে, তো চলো তোমরা দেখতে থাকো। সব কিছু গুছিয়ে নিয়ে বসার এ একটা মজা বলতে পারো, মানে ওভেনটা অফ করতে হয় না, অনই থাকে। তো দেখো আমার চা হয়ে গেছে, তো চাটা ছেঁকে নিচ্ছি, আর এখানে বসিয়ে দিলাম জল গরম, সব একে একে রেডি করে রেখেছি। তো জলও ফুটে গেছে, এটা ঢালার আগে এখানে আমি ভুড়িটা বসিয়ে দিলাম। তো ভুড়িটা যখন জাল করবে না, একটু করে জল অ্যাড করে দেবে, তাহলে না ভুড়িটা শক্ত, চিমড়ে চিমড়ে হয় না, একদম খুব সফট থাকে। আর এইদিকে প্রেশারে বসিয়েছি ভাত, কেননা ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আহিলকে ভাবছি আজ আলুর ঝোল বানিয়ে দেব। প্রত্যেক দিন তো আলু সেদ্ধ করে দিই, তো ভাত না হলে তো আলুটা ধরো বের করতে পারবো না। তো দেখো জল দিলাম দেখতেই পেলে, এবারে জাল করব, করে জলটা যতক্ষণে শুকোচ্ছে ততক্ষণ একটু নেড়ে রেখে দেব কিন্তু। আর এখানে দেখো এই যে ডালের বড়াটা ভাজছি, কাল আহিল খেয়ে আর আবার করে দেবে এরম বলছিলো, তো ভাবলাম চলো ডাল তো আমার রয়েইছে ডালের পেস্ট ফ্রিজে, তো সেই কারণেই বানালাম। আর এই যে কড়াইটা দেখো, এই যে হ্যান্ডেলটা ধরে ধরে কাজ করছি, মানে একটুও গরম হয় না কেন জানি না, ভুড়ি দিয়ে দেখছো ভাপ উঠছে, কিন্তু কড়াইয়ের হ্যান্ডেলগুলো একদম এরকমই থাকে। তো এই যে দেখো ভাতটা খুলে নিচ্ছি, আমি অবশ্য খুলেই রাখি ভাতগুলো, তাহলে একটু ঝরঝরে থাকে, নাহলে প্রেশারে থাকলে না চাপ হয়ে যায়। তো আমার হয়ে গেছে বড়া ভাজা, এবারে ভেজেছি একটা মাছ, এই যে আহিলের জন্য করব এক পিস মাছ, আলুর মধ্যেই দিয়ে দেব, আলাদা করে আর ঝোল করলাম না। তো এই যে আলুটা মশলা দিয়ে, সামান্য একটু মশলা, হলুদ, লবণ, যা যা লাগে দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে যে মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে, তো এই যে দেখো প্রচুর জামা কাপড় ধুয়ে নিয়েছি, নিয়ে আহিল উঠে গেছে, তাহলে তোকে খাওয়াতে হবে, তো গ্লাসে করে ওর জন্য দুধ নিয়ে এসেছি, নিয়ে সেই যে বসে বসে ওকে গল্প বলছে আর আমি খাইয়ে দিচ্ছি। ও কেন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে বলো তো, ওকে বলেছি অনেক জামা কাচা হয়েছে, তুমি আমাকে একটা একটা করে দেবে আর আমি মেলবো, এটা শুনে ধরো আর কোনো কিছু না, ও তো খুব খুশি হয়ে গেছে। তো চলো ওকে খাইয়ে নিয়ে এখানেই মেলে দেবো, ছাদে প্রথমে যাব ভেবেছিলাম, তো ছাদে যেতে গিয়ে দেখি আপাদের উপরে আজও কাজ চলছে, প্রচুর নোংরা, ধুলো, বালি এইসব ধরো, তো সেই কারণে ছাদে আর গেলাম না। এখানে এই যে জানালাতে দিয়ে দিচ্ছি, আর যেগুলো ধরো আঁটবে না এরকম করে, তো সবগুলো তো আর আঁটবে না, তো কিছু কিছু ক্লিপ, এই যে দেখো ক্লিপ দিয়ে দুই সাইডে আটকে দিচ্ছি। আর প্রচণ্ড রৌদ্র আর গরম ভীষণ, দুপুরবেলাতে তো উপরের ঘর বলে হয়তো প্রচণ্ড গরম লাগে। তো দেখো সব এখানেই এটে গেছে, এই যে পুরো জানালা আজ আমার জামা কাপড়ে ভর্তি, শুধু জামা কাপড় নয় আহিলের মোজা, তোমরা দেখো আমি কতগুলো কেচেছি, তা না হলেও 5-6 জোড়া তো হবেই হয়তো, মানে যেগুলো ছিল সব কেচে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, এই যে পুরো একদম প্যাকড আপ। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে 12:15 বাকি, আর রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আহিলের পাপা ফোন করেছিল, তো কথা টথা বলতে লেট হয়ে গেল। আর এই যে বিছানাটা দেখো, এখনও বিছানা তোলা হয়নি, তোলা হয়ে যেত কেন হয়নি বলো তো, এই যে এর জন্য, এ মানে ধন্না দিয়েছে বলতে পারো, এই যে মিট শেলফ খুলে শব্দ করে না, মিট শেলফ খুলে এখানে ধন্না দিয়েছো, ভাত খাবে, তোকে দুধ খাওয়ানো 15-20 মিনিট হলো, কেন ভাত খাবে গো তুমি, তোমার কি খিদে পেয়েছে? আমাকে বড়া দেবে, মানে বড়া খাওয়ার জন্য খিদে পেয়েছে মেনলি, বড়া যখন থেকে দেখেছে ধরো ভাত দাও এরম বলছে, তো এক মুঠ মতো ভাত, একটা বড়া,
দিয়ে খাইয়ে দেবো, দিয়ে আবার 1-1.5 ঘন্টা পর তখন পেট ভরে খাইয়ে দেবো। এখন খেতে পারবে না বলছে, তো তো সেই কারণে অল্প করে দেবো, কেননা 1 গ্লাস দুধ খাওয়ালাম ধরো। তো এই যে দেখো রান্না বান্না হয়েছে, আজ লাল শাক ধোয়া উঠছে, আর এখানে ওর জন্যই বড়া রয়েছে, আমি খাবো না। আর এখানে আহিলের জন্য হয়েছে আলু দিয়ে, আর এই যে 1 পিস কাতলা মাছ, তো 1 পিসই মাছ করেছি, কেননা বড়া আছে এতগুলো, আবার 1 পিস না চিকেন দেবো ভেবেছি। কাল রাত্রে আমার কাছে চিকেন চেয়েছিল, তো আমি রাত্রে ভয়ে দিইনি ও হজম করতে পারবে না বলে, তো এখন 1 পিস চিকেন দেবো, আর এই মাছটা দিয়ে দুপুরে হোক রাত্রে হোক খাইয়ে দেবো। আর আমার দেখো কতটা চিকেন রয়েছে, আজ খেয়েও আমার থেকে যাবে, কালো বোধহয় হয়ে যাবে। আর এখানে এই যে অনেকটা পরিমাণে সবজি রয়েছে, আর একটা বড়া রয়েছে যেটা কালকের, আর এই যে ভুড়িটা জাল করে রাখলাম। এবার ঠান্ডা হলে, এখনো গরম আছে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব, সুন্দর হয়ে গেল। তা না তো ওই বড় জায়গাতে আমার এত অসুবিধা হচ্ছিল, আর এখানে রয়েছে ভাত। তো চলো ওর পাতে আগে খুলে নিই ভাতটা। তো এই যে দেখো ওকে খুলে দিয়েছি, ও থালা নিয়ে গেল। আর চলো মাছটাও নিয়ে যাই যদি নেয়, চিকেন দিলাম তো 1 পিস, আমি জানি না মাছ খাবে কিনা। রাখো পড়ে যাবে পড়ে যাবে, হ্যাঁ ওখানে রাখো। তো এই যে চিকেন দিয়েছি, 1 পিস বড়া, 1 শাক, আর ভাত দেখো পরিমাণে এই কটা নিয়েছি। তো চলো ওকে খাইয়ে নিই। তো আহিলকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, আমি নিজেও দুটো খেয়ে নিয়েছি। নিয়ে দেখো কাজে লেগে গেছি, কাজ আছে আমার আজ প্রচুর, বিছানা তোলা হয়নি, ঝাড়ু দেওয়া হয়নি, ফ্রিজ পরিষ্কার। তো দুটো না খেলে না বিকেলের আগে আর খেতে পাবো না সেই কারণেই। তো ফ্রিজটা দেখো আজ বোধহয় 1 মাস পরে মুছছি, তো ফ্রিজটা দেখে মনে হচ্ছে না নতুন। তো আমার ফ্রিজটা না সবসময় এরমই থাকে, মানে এটা সব থেকে পছন্দের জিনিস বলতে পারো। মানে যখন নতুন নতুন কিনেছিলাম না, তখন 7 দিন 10 দিন অন্তর অন্তর মুছতাম, এখন আর সে সময়টা হয় না, 1 মাস পারই হয়ে যায়। তবে কেউ যেহেতু নাড়ে না, মাঝখানে না আহিল নাড়তো, কোন দিন দেখতাম পাপোশ রেখে দিয়েছে, কোনো দিন দেখতাম মানে যেগুলো রাখার জিনিস নয় সেগুলো খেলনা রেখে দিয়েছে, তো তখন একটু নোংরা হয়ে যেত, ধরতো হাত দিত। তো তো এখন আর ও ফ্রিজ খোলে না, তো যে কারণে আমি যেভাবে রাখি সেভাবেই থাকে। আহিলের পাপা এলে আবার একটু বেশি নোংরা হয়, ওকে ধরো কোনো খাবার রাখতে দিলে না ফ্রিজের গায়ে ঠেকিয়ে হয়তো রেখে দিল, বাটিতে হয়তো ঝোল টোল লেগে থাকলে গায়েটায় লেগে যায়, এই আর কি। আমি যখন রাখি সেগুলো অবশ্যই দেখে রাখি। তো চলো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, এবারে বসেছি রূপচর্চা করতে। শুধু সংসারের কাজ করলেও তো হবে না, নিজেকেও তো একটু ঠিকঠাক রাখতে হবে, সেটা নয় আসলে। কদিন ধরে না একদম স্কিনটা কেমন ডাল মনে হচ্ছে, কেন জানি না কেমন খুব বাজে বাজে মনে হচ্ছে। তো মুখে ওটা লাগিয়ে নিলাম, নিয়ে লেগে গেছি কাজে, মানে মুখের প্যাকটা যতক্ষণে শোকাবে ততক্ষণে আমি ঝাড়ু টাড়ু দিয়ে নেব। বিছানা দেখো অলরেডি গুছিয়ে নিয়েছি ওই ঘরের, আর এই যে খেলনার ঝুড়ি নিয়ে হাজির হয়ে গেছে খেলবে বলে। খেলা দেখে তোমরা আবার কেউ অজ্ঞান হয়ে যেও না যেন, এই যে দেখো খেলা, ঝুড়িটা তো নিয়ে গেল বাট একটা খেলনাও বের করেনি, এই যে খাটের এদিক থেকে ওদিক শুধু উল্টে পাল্টে, কতবার যে পড়বে, মানে গরমের সময় তো পুরো ঘেমে যায়, কতদিন খাটে লেগেছে। এই যে জানালাটা দেখছো, জানালার ওই ধারটাতে লেগেছে, ছোটবেলায় তো মাথা একবার কেটেও গিয়েছিল জানালার ওখানে, তো বলে তো শোনে না ধরো। আর আমি তো ঝাড়ু দিচ্ছিলাম তখন তো দেখিনি ধরো, পরে এডিট করার সময় দেখে রীতিমতো আমার হাসি পাচ্ছিল, মানে ওর কাণ্ড দেখে। তো যাই হোক দেখো ওকে আগে স্নান করিয়ে দিলাম, ভাবলাম ওকে স্নান করিয়ে আমার ফোনটা দেব, দিয়ে তারপরে আমি যাব স্নানে। আর এই যে দেখো শুয়ে শুয়ে লাফাচ্ছে, স্নান হয়ে গেছে সেই খুশিতে। তা আমি স্নান করে চলে এসেছি, আর তখন তো দেখলে 1 গাদা কেচেছি, আবার আমি স্নান করতে গিয়েছি তখনও কাচতে হয়েছে অনেকগুলো। তো আমাকে আসতে দেখে এই যে খাট থেকে ছুটে চলে এসেছে এখানে, জামা কাপড়গুলো আমাকে দেবে বলে হাতে হাতে তুলে। তো এই যে দেখো তুলেও দিচ্ছে, এটা হচ্ছে ওর কাজ বলতে পারো। মানে এরম যদি কোনো কাজ থাকতো না, যদি মাইনে দেওয়া হতো, ও কিন্তু ফার্স্ট হতো। তো যাই হোক স্নানের পর এখন আমার পাল্লা হচ্ছে একটু সাজুগুজু। সাজুগুজু বলতে এই যে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনে। তো চলো। তো হেই গাইস, চলে এলাম ভিডিওটা শেষ করতে। আর ভাবছো তো কী ব্যাপার, মানে এতক্ষণ অন্যরকম দেখলাম, হঠাৎ এই ড্রেসটা পরে কেন শেষ করতে এসেছি। তো এর আগের দিন তোমরা যে ভিডিওটা পেয়েছো তখন তো আমি এটা পরে তোমাদের দেখিয়েছি, তো পরে দেখানোর পর ভাবলাম চলো পরের ভিডিওটাও তোমাকে শেষ করতে হবে। তো সেই কারণেই আহিলকে পাড়িয়ে দিয়েছি, ঘুম দিয়ে কিন্তু ভিডিওগুলো করছি, তাহলে নিশ্চিন্তে হয়, ও থাকলে ডিস্টার্ব করে, চিৎকার করতে হয়, এসব করতে সময় কেটে যায় ধরো। এখন কাজ হচ্ছে আমার কালকে যে ভিডিওটা দেব, দুটো ভিডিও অলরেডি স্টকে থেকে গেল, তো যে কোনো একটা দিয়ে দেব। তো যেটা দেব সেটা এখন আমি এডিট করতে বসবো। এই যে জামা কাপড়গুলো, প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড কিন্তু গরম পড়ছে, তো এগুলো সব শুকিয়ে গেছে, আমার মুখে রৌদ্র আসছে দেখতে পাচ্ছ। চলো এটা লাগিয়ে দিই।
তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো আমি তুলবো, ভাঁজ করবো। চৌকিটাকে দেখে ভয় পেয়ে যেও না, আমি শর্ট বানিয়েছিলাম, তো শর্ট বানাতে গেলে ঘরের অবস্থা এরম হয়ে যায়। ধরো বিস্কিটের প্যাকেট লাগে, চামচ লাগে, টাকা লাগে, বাটি চামচ প্রচুর কিছু লাগে শর্টে, ফানি শর্টগুলো করতে, তো সেই কারণে এই সবগুলো এখানে রয়েছে। এগুলো গুছিয়ে তবে কিন্তু আমি এডিটে বসতে পারবো। তো চলো আহিল আবার উঠে যাবে হয়তো এক ঘন্টার মধ্যে, আমার হাতে এখন এক ঘন্টা মতো সময় আছে আমার নিজের কাজের জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ।